আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনারা, অনেকে ব্যালকনিতে অর্থাৎ বারান্দার যে চালগুলো আছে, ছোট ছোট চালগুলো থাকে, সেখানে আপনারা অনেকে আমাদেরকে ফোন দেন এবং আমাদের থেকে জানতেছেন যে ভাই এখানে কোন মালটা লাগাবো। তা আমি এখানে যে মালটা ওয়াশ করতেছি, আমাদের লোকজন যেখানে এই মালটা ওয়াশ করতেছে, এখানে আমি মূলত 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি চাইনিজ আপনার একদম খুবই কম বাজেটের ভিতরে, যারা দেখা যাচ্ছে অল্প বাজেটের ভিতরে দেখা যাচ্ছে আপনার 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি মালগুলো নেবেন। এবং সবচেয়ে বড় কথা হয়েছে এই মালগুলো কিন্তু চায়না মাল এবং আপনার কালার কিন্তু সহজে নষ্ট হবে না। এবং চাইনিজ মালের যতগুলো মালই আছে কোনো মালের কালারগুলো নষ্ট হয় না, এবং বাংলা মালের তুলনায় দেখা যাচ্ছে বাংলা মালে পাঙ্গাস বা শেওলা টলা ধরে, কিন্তু সেদিক দিয়ে চাইনিজ মালে আপনার এই জিনিসটা পাবেন না। তো আমি আপনাদেরকে বলবো, যদি আপনি যদি দেখা গেছে যে আপনার ব্যালকনির উপরে অথবা যদি আপনি চান যে আপনার জালানার উপর দিয়ে যে ছোট 11 ফুট বাই 4 ফুট বা 10 ফুট বাই 3.5 ফুট যে এরিয়াটা থাকে, এখানে চাচ্ছেন যে আপনি রুফ টেস্টটা লাগাবেন, তো অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই এখানে কোন মালটা লাগাবো। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা যদি এখানে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি মালটা লাগান, তাহলে এখানে যে আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কাজটা কীরকম হবে, এখানে দেখতে পাচ্ছেন আপনার কাজটা কীরকম এরকম হবে। আর সব আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আমাদের থেকে যদি আপনারা কাজগুলো করাতে চান, আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, এবং আমাদের থেকে মালগুলো কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা কিন্তু নিতে পারবেন, এবং কাজগুলোর সাথে সাথে আমাদের কিন্তু বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা কিন্তু কাজগুলো করাতে পারবেন। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।